অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি বিপরীত রাজযোগ। আগামীকাল বুধ অস্তমিত হচ্ছে এবং পয়লা সেপ্টেম্বর অবধি এই বুধ অস্ত থাকছে। এই যে বুধ অস্ত হচ্ছে এবং সেটা হচ্ছে গিয়ে আপনার কর্কট রাশিতে, এবং যেটা শত্রু রাশি অর্থাৎ বুধের সাথে চন্দ্রের কিন্তু শত্রুতা আছে এবং সরাসরি রবির সঙ্গে যুক্ত আছে, পিতার সাথে যুক্ত, এবং ঠিক দৃষ্টি পড়ছে শনির, সপ্তম দৃষ্টি শনির পড়ছে এই বুধের উপর। দেখুন, প্রথমেই জানাই এই বিপরীত রাজযোগটা কি। যখন কোনো গ্রহ অর্থাৎ আপনার তৃতীয় ভাবে, আপনার ষষ্ঠ ভাবে, আপনার অষ্টম ভাবে, আপনার দ্বাদশ ভাবে নিচস্থ হয় বা অস্তমিত হয় বা অশুভ গ্রহের সঙ্গে দৃষ্টি থাকে, কোনো শুভ গ্রহের প্রভাব না থাকে, অশুভ নক্ষত্রে থাকে, সেই জায়গাতে এই গ্রহ যখন দূষিত হয় অর্থাৎ সেই ভাবে তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, এবং সেই সময় কম্বাস্ট হয়ে যায় সেই গ্রহ এবং বিপরীত রাজযোগ সৃষ্টি হয়, অর্থাৎ অষ্টমিত কোনো অশুভ গ্রহের দৃষ্টি, অশুভ গ্রহের ঘরে অবস্থান করছে, কোনো শুভ গ্রহের অবস্থান দৃষ্টিও নাই, সেক্ষেত্রে কিন্তু সেই গ্রহ যখন খুব কমজোর হয়ে যায়, নিচস্থ থাকে, ঠিক কম্বাস্ট হয়ে যাওয়ার জন্য সেই গ্রহটি বিপরীত রাজযোগ তৈরি করে। এর ফলে কি হচ্ছে, বর্তমানে আগামীকাল থেকে 5 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চারটি রাশি অর্থাৎ যে কটা রাশি তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবের অধিপতি হচ্ছে, সেই কটা রাশি প্রচুর অর্থ কিন্তু আসবে, মান সম্মান বৃদ্ধি পাবে। কোন কোন সেই ভাগ্যশালী এই চারটি রাশি, প্রথমেই আমি জানাতে চলেছি যে রাশিটির নাম, সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির দ্বাদশভাবে এই বুধ অস্তমিত, অশুভ গ্রহের সঙ্গে যুক্ত অর্থাৎ শনির দৃষ্টি পড়ছে এবং সেখানে চন্দ্রের ঘরে অবস্থান করছে, শত্রুর ঘরে বিপরীত রাজ্য। আপনাদের ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অপার ধন কিন্তু দিবে, অর্থাৎ ধনবর্ষা হতে চলেছে সিংহ রাশির জন্য, এবং এক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দিবে শারীরিক পার্টটা, শরীর নিয়ে একটু হলো আপনারা একটু হলো উদ্বিগ্ন থাকবেন। এর সাথে সাথে আপনাদের মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং সরাসরি চতুর্থ দৃষ্টি পড়ছে এই বুধের উপর, মঙ্গলের দৃষ্টি, মঙ্গলের চতুর্থ দৃষ্টি এই বুধের উপর, অর্থাৎ মঙ্গল বুধেরও কিন্তু সম্পর্ক ভালো নয়। এদিকে সপ্তম দৃষ্টি পড়ছে বুধের উপর, রবির সঙ্গে যুক্ত এবং চন্দ্রের ঘরে বসে আছে বিপরীত রাজ্য, সেক্ষেত্রে এবং দ্বাদশভাবে আপনাদের প্রচুর অর্থ কিন্তু দেবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির অষ্টম স্থানে এই বিপরীত রাজ্য সৃষ্টি হচ্ছে, একমাত্র শত্রু ঘরে বসে থাকছে এই বুধ চন্দ্রের ঘরে কর্কট রাশিতে, এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি এই বুধের উপর পড়ছে এবং সপ্তম দৃষ্টি শনির বিপরীত রাজ্য। আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে, অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের ভালো, কিন্তু আপনাদের স্কিন ডিজিজ, স্কিনের রোগ, নার্ভের
সমস্যা এবং আপনাদের স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে, স্ত্রী হলে হাজবেন্ড, হাজবেন্ড হলে স্ত্রীর, এর শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা হলো সমস্যা আসবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ষষ্ঠভাবে এই বিপরীত রাজ্য, শনি দৃষ্ট অর্থাৎ শনি দৃষ্টি দিচ্ছে সরাসরি সপ্তম ভাবকে, এবং চন্দ্রের রাশিতে এই বুধ অবস্থান করছে অষ্টমীতে, এবং সরাসরি মঙ্গলের চতুর্থ দৃষ্টি এই বুধের উপর পড়ছে। সেখানে কিন্তু যথেষ্ট মজবুত পজিশানে কুম্ভ রাশির অর্থনৈতিক দিক, কিন্তু আপনাদের ধনবর্ষা, লটারি ফাটকা, চুয়া সাতটা থেকে আপনাদের কিন্তু অর্থ আসবে ধনুরাশির জন্য। মান সম্মান বৃদ্ধি পাবে, শরীর স্বর্গের দিকেও আপনাদের আগের থেকে অনেকটাই উন্নতি হবে, কিন্তু মানসিক উদ্বেগ টেনশন কিছুটা আপনাদের বৃদ্ধি পাবে। সবশেষে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, বৃষ রাশির তৃতীয়ভাবে এই বুধ রবির অবস্থান, মঙ্গলে চতুর্থ দৃষ্টি পড়ছে এই বুধের উপর, এবং শত্রু রাশিতে এই বুধ অবস্থান করছে কর্কট রাশিতে, সপ্তম দৃষ্টি শনির পড়ছে, আপনাদের বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু মজবুত দিক আমি এটা বলবো। আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে, কিন্তু আপনাদের স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা এবং মানসিক টেনশনটা কিন্তু এই সময় আপনাদের বৃদ্ধি পাবে, আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এই সময়। সম্মান আপনারা যথেষ্ট পাবেন, মান সম্মান এগুলো কিন্তু খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে বিষরাশির জন্য। এই বিষরাশির জন্য এই বুধ অস্তমিত হওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল প্রদান করবে। এবার আপনাদেরকে জানাই, এই সময় আপনারা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সবুজ রঙের কিছু রুমাল অন্তত ব্যবহার করুন, বা আন্ডার যে ড্রেসগুলো পরেন সেটা সবুজ কিছু রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু শুভ। অনেক দর্শক বন্ধু ভালো ভালো কমেন্টস করছে, তার জন্য আমার রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আর যারা বেশ কয়েক পার্সেন্ট যারা বলছেন যে না স্যার এগুলো তো হচ্ছে না, দেখুন আপনাদের আগে জন্মছকে আপনারা উটপাটাঙ্গা কমেন্টস করার আগে একটু আপনারা দেখে নিন তো আপনাদের জন্মছকটা এবং বর্তমান গ্রহের গোচর অনুযায়ী সেটা মিলছে কি না। জ্যোতিষশাস্ত্র বেদের চোখ, অর্থাৎ আপনাদের মিলতে বাধ্য। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিপরীত রাজ্য নিয়ে ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, ধনবর্ষা কিন্তু হতে চলেছে এই চারটি রাশি। নমস্কার, ধন্যবাদ।